ডাক দিয়ে বলে, স্বামী আমার খোয়াব পল্টনের ময়দানে চিল্লালে আমাদের সমান অধিকার দেব, আমরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে যে কষ্ট আমাদের হয় ওটা একবার তোমরা নিজেরা করে দেখো দেখি পারবে 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 না। তুমি তো খোয়াব লাফাচ্ছিলে, আসলে 9 মাস ওটা তোমার না ওটা আমার, ওর বউ ওর মারের হাত থেকে বাঁচার জন্য, পিটানের হাত থেকে বাঁচার জন্য ওরকম করেছে। এখানে কারা কারা বউ মারের হাত তোলেন? আমার বন্ধুরাম, পৃথিবীর ময়দানে আমি মোনাফিকদের ব্যাখ্যাইছিলাম, দুনিয়ায় যারা কথা দিয়ে কিন্তু কথা রাখবে না, ওরা ওয়াদা দেবে এগুলোর ভঙ্গ করবে। বাংলাদেশে আজ মৌসুম এসেছে, হাজারো মানুষ আমাদের ওয়াদা দেয় কিন্তু তাদের ওয়াদা গুলো পূরণ বলে না না আন্দাজে ওয়াদা দিয়ে যায়, কমন সেন্স আছে ও নেই। আপনি যেটা পারবেন না ওটা বলেন কেন, কথা বলেন না কেন, আপনি চেষ্টা করবেন যেটা মুখ দিয়ে বলেন। 3 নম্বরে মোনাফিক যারা হবে এদের কাছে কোন জিনিস আমানত কেউ রাখলে খেয়ানত করবে, কথা বলেন। এই যে আপনি ভোট আমানত দিয়ে ওকে আপনি রায় দিলেন সমর্থ দিলেন, ও যদি আপনার সুখে দুঃখে পাপদ আপদে বিপদে বালা মুসিবতে না আসে, নবীজির দৃষ্টিতে ও সাধারণ মানুষ না, ও কিন্তু মুনাফি। এই পাপনা জেলায় নে থাকে থাক, অসুবিধা নেই। আমার বন্ধুরাম, পৃথিবীর ময়দানে কোরআনে কারিম আল্লাহ মুমিন যারা আছে তাদের জন্য আল্লাহ শেফা আকারে দিয়েছে, তাদের জন্য হেদায়েত আকারে দিয়েছে। কারণ পৃথিবীতে যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে তাদের ভালো লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এর শেষের অংশে আল্লাহ দিয়েছে, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা জালিম কোরআনে কারিমেদের শুধু ক্ষতি বৃদ্ধি করবে। ও পাপনার মুসলমান, এই পৃথিবীতে যারা জালিম দুনিয়ায় যারা মুনাফিক এরা কিন্তু পৃথিবীতে গান বাজনা সব সহ্য করতে পারে কিন্তু কোরআন সহ্য করতে পারে না। নেই এই দেশে হাজার হাজার মানুষ আপনি পাবেন গান বাজনা বলবেন অন লাফাসে নাচে, নিজেও নাচে ওর বউ বেটি কেউ নিয়ে নাচে, কথা বলেন। অথচ কোরআনের কথা বললে ওর জানি কেমন কেমন চুলকায়, কারো শরীরে যদি অ্যালার্জি থাকে ওকে যদি আপনি আমেরিকার থেকে বেগুন এনে খাওয়ান তারপর চুলকাবে বলে। আমার বন্ধুরা, আমি এতক্ষণ বোঝাচ্ছিলাম পৃথিবীর ময়দানে কোরআন যেই জায়গায় বলা হয়, কোরআনের কথা যেই জায়গায় প্রচার করা হয়, নবীজির দৃষ্টিতে ওটা সাধারণ জায়গা না, ওটা আমার আল্লাহর জান্নাত। আল্লাহর কাছে রাতের বেলা শুকরিয়া আদায় করি যে মহান মনি এই কোরআন শোনার জন্য আপনাকে আমাকে কবুল করেছে, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। এবার আসেন দুনিয়ায় যাদের জীবনে আল্লাহ এই আল্লাহর এই কোরআনে আসমানি কিতাব কোরআনে কারিম থাকবে না, তাদের কি পরিণতি হবে বলবো বলবো। আল্লাহ পাক বলেন, আমান আরাদান যিকরিক ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আআমা। বলেন আল্লাহু আকবার। এটা সূরা তোহা 20 নম্বর সূরা, 16 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর উপর, 124 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন দুনিয়ার যাদের জীবনে কোরআনে কারিম থাকবে না, দুনিয়ার জীবনটা আমি তাদের জন্য করে দেব দঙ্কা সংকীর্ণ, আটো সাটো কি করে দেব, আটো সাটো করে দেবে। এই জন্য পৃথিবীতে অনেক মানুষকে দেখা যায় এই পাবনার রাস্তা দিয়ে, এই পাবনা চাটমোহর ফরিদপুরের রাস্তা দিয়ে রিক্সা চালিয়ে হোটেলে যাওয়ার পরে শুধু গরুর গোস্ত অর্ডার করে আর খায়, হোটেলের যে মেসিয়ারও চিন্তা করে আল্লাহ মানুষ না আজরাইল
কথা বলেন। আরে এমনও মানুষকে আপনি পাবেন হোটেলে যাওয়ার পরে এত কিছু দেখে, যদি একটা চা খায় তাও আবার চিনি সারা পাপ নাই। অরানে কারিম ঠিক এইরকম, যাদের জীবনে থাকবে না তাদের জীবনটা লাটো সাটো করে দেবে, দঙ্গা সংকীর্ণ করে দেবে। ও পাবনার মুসলমানেরা, পৃথিবীতে আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবে ওই আসমানি কেতাব কারা কারা জীবনে নিতে পারবেন, দুটি হাত তুলে দেখান তো। নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্না যেখানে আমরা আছি সেখানে, নারায়ণ তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমি। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক। যে নবী গাছ দুনিয়ায় শুধু আমরা ভালোবাসা দিতে দিতে অনেকে গাছে উঠে লাফা, বলেন কি আশেকে রাসূল দাবি করে অথচ এক অক্ত নামাজ না নেই, বলেন আশিকের রাসূল দাবি করে, আওলাদের রাসূল দাবি করে, অথচ জীবনের দিকে তাকালে ইসলামের ফরজ যে বিধানগুলো আছে ওর জীবনে পাওয়া যায়। কথা বল আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজি জন্মের পর থেকে নিয়ে শুরু করে মরণের আগ পর্যন্ত নবীজিকে এত পরিমাণে ভালোবাসতেন নবীজির দুইজন চাচা, কয়জন বলেন বলেন, এক নম্বরে ভালোবাসতেন আবু তালিব, কে বলেন বলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ দিয়েছিলেন, আবদ্ধ করেছিলেন এই সে আবু তালিব। কথা বলেন, এত পরিমাণে রাসূলকে ভালোবাসতেন নিজের সন্তান আলীর চাইতেও বেশি। এই লোকটা যখন মারা যাচ্ছিলেন, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহর নবী তার শিয়রের পাশে গিয়ে বসলেন, ডাক দিয়ে বলে, ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা, একটা বার শুধু জবান দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, চাচা আমার এতটুকু কথা যদি বলতে পারেন, কথা দিলাম মরণের পরে আমার আল্লাহর সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিয়ে যাব। পাশে দাঁড়িয়েছিল আবু জাহেল, ডাক দিয়ে বলে, নেতা গোটা জীবন জিন্দেগি বাপ দাদার ধর্ম মেনে আসলা, আর আজকে ভাতিজা কোথা থেকে নতুন ধর্ম নিয়ে এসেছে এটা তুমি মানবা? আবু তালিব পড়েনি, এমন অবস্থায় মারা গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঠালেন, ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, তুমি আমার এই চাচা আবু তালিবকে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে নবী, কার জন্য আপনি হাত উঠিয়েছেন? আপনার চাচা মুশরিক হয়ে মারা গিয়েছে, আর কোন মুশরিকের জন্য দোয়া এখন কবুল হবে না, হবে হবে? এই লোকটা এত পরিমাণে রাসূলকে ভালোবেসেছিলেন অথচ মারা গেছে মুশরিক হয়ে, যে মানুষটার দোয়া করা লাগতো না, শুধু মন থেকে যদি বলতো সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিতে, এই রকম মানুষের দোয়া আল্লাহ ঘুরিয়ে দিচ্ছে। চাচা মুশরিক হয়ে মরার কারণে বাংলাদেশে কত টাটকা মুশরিক মারা যায়, আর আমরা এমন দোয়া ধরি মনে হয় জান্নাতের বাবা। কথা বলে, এই দেশে অনেক মানুষ আমারে বলে, হুজুর কোন জায়গায় দেখি দোয়া করার সময় খুব লম্বা দোয়া করেন, আবার কোন জায়গায় দেখি শুধু হাত উঠান আর নামান। যেটা লম্বা দোয়া করেন ওটা কি টাকা দেয়, আর যেটাতে টাকা দেয় না ওটা কি শুধু উঠান আর নামান? বাংলাদেশে এরকম আপনি হুজুর পাবে, সামান্য 50-100 টাকা পান খাওয়ার জন্য দেবেন, ও দেখবেন এমন দোয়া ধরবে মানে জান্নাতের বাবার। কথা বলে,
আমার বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব মুশরিক হয়ে মরার কারণে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আজও বাংলাদেশে যারা মুশরিক হয়ে মারা যাবে, যাদের জীবনে কোরআন থাকবে না, নামাজ থাকবে না, রোজা যাদের জীবনে থাকবে না, হজ যাদের জীবনে থাকবে না, যাকাত যাদের জীবনে থাকবে না, এরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবরে আযাব দেবে। কথা নবীজির আরেকজন চাচা ছিলেন আবু লাহাব। আপনি তাকান এই মানুষগুলোকে, আমার আল্লাহ নিজে কোরআনে কারিমে এই মানুষটার নাম